যে আমরা কমিশন যেভাবে চিন্তা করে থাকি, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী এই সময় শান্তি শৃঙ্খলা কীভাবে নিশ্চিত রাখা যাবে, কোন পদ্ধতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে, নির্বাচনের সাথে সম্পৃক্ত যে সমস্ত দপ্তর সংস্থাগুলো রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করা, এই সার্বিক বিষয় মূলত একটি আলোচনা হয়েছে। আপনারা জানেন যে নির্বাচনের আগে এ জাতীয় আরও অনেকগুলো সভা হবে এবং ওই সভাগুলোতে যখন যে অবস্থাটা আসবে তখন তার সময়ের করণীয় নির্ধারণ করা হবে। এটাই ছিল আলোচ্য বিষয়ের মূল সারসংক্ষেপ। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসমূহ তাদের তথ্য উপস্থাপন করেছেন, বিভিন্ন বাহিনী প্রধানসমূহ তাদের ক্যাপাসিটি কী আছে, অতীত নির্বাচনে কীভাবে তাদের জনবলকে বিভিন্ন কেন্দ্রে এবং অন্যান্য কাজে নিয়োজিত করা হয়েছে এবং দ্বাদশ জাতীয় সংসদেও তাদেরকে কীভাবে দায়িত্ব প্রদান করলে তারা দায়িত্ব পালন করবে, এই বিষয়গুলো মূলত কমিশনের কাছে উপস্থাপন করেছেন এবং কমিশন তাদের বক্তব্য শুনেছেন, কমিশন কিছু ডাইরেকশনসও দিয়েছেন। তার আলোকে আমরা পরবর্তী নির্বাচন সংক্রান্ত যতগুলো পরিপত্র আছে সেই পরিপত্রগুলো কার কী করণীয়, কেন্দ্রে কীভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হবে, আনসার সদস্যরা কীভাবে নিয়োজিত হবে, তারপরে বিজিবি সদস্য, কোস্টগার্ড, র্যাব তারা কীভাবে দায়িত্ব পালন করবে, এই বিষয়ে মূলত পরবর্তীতে যতগুলো পরিপত্র জারি করা হবে ভিন্ন ভিন্ন তারিখে সেখানে এইগুলো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে এবং তারা সেটা যথাযথভাবে প্রতিপালন করবেন মর্মে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছে। রাজনৈতিক বাস্তবতা, ভোটের মাঠের বাস্তবতাটা কী আছে সেটা নিয়ে ওনারা কোন আশঙ্কা ফিল করছেন, কী পরামর্শ দিয়েছেন? আর একটা প্রশ্ন একটু দিয়ে দিই স্যার, আপনাদের তো আগের থেকে একটা কথা ছিল ভোটের দিন ব্যালট পেপার পাঠাবেন, সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী একমত আছে কিনা ওনাদের তরুণ? আচ্ছা, এখানে দুটো বিষয়। প্রথম হচ্ছে গোয়েন্দা সংস্থাসমূহের যে প্রতিবেদন অথবা তাদের যে বক্তব্য, তাদের প্রধানরা যে বক্তব্য কমিশনকে দিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। তবে যেহেতু গতকালকের হরতালের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার তিন দিনের অবরোধ দিয়েছেন, সেক্ষেত্রে তারা সতর্ক থাকছেন যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং নির্বাচনের যে সমস্ত ধাপগুলো রয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়, তফসিল ঘোষণার সময়, তফসিল ঘোষণা থেকে নির্বাচনী প্রতীক বরাদ্দ, প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনের তারিখ এবং নির্বাচনের পরবর্তী সেই বিষয়গুলো নিয়ে তারা যখন যে যদি কোনো পরিস্থিতি আছে সেটা সাথে সাথে কমিশনকে অবহিত করবেন, তখন কমিশন আবার তাদের সাথে বসে এই বিষয়ে তখনকার স্ট্র্যাটেজি বা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন, ভোট কেন্দ্রে ব্যালট পেপার নির্বাচনের আগের দিন রাতে বা সকালে পৌঁছানো হবে কি না, এ বিষয়ে আসলে সত্যিকার্থে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তার কারণ হচ্ছে এগুলো নিয়ে আরও অনেক সময় রয়ে গেছে, মিটিং হবে, তার পরবর্তীতে যখন পরিপত্রগুলো জারি হবে ওই সময় কোন পরিস্থিতি থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে মানে কমিশন এবং তারা আলোচনার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছেন, বাট কোনো সিদ্ধান্ত হয়নি। না, এ মাসে তো কখনো বলা হয়নি, বলা হয়েছে নভেম্বরের প্রথম আর্ধের যে কোনো সময় তফসিল হবে, যেটা আগে থেকে আমাদের মাননীয় কমিশন আপনাদেরকে বারবার অবহিত করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর লোকাল গভর্নমেন্ট লোকাল পর্যায়ের কর্মকর্তারা একটা প্রশিক্ষণের সময় জানিয়েছিল যে যদি আপনারা সকালবেলা ব্যালট পৌঁছান তাহলে আমি এ বিষয়ে সমস্যা হবে। স্যার, আমি শেষ করি, আমি এই প্রশ্নটার উত্তর দিতে আমি ইতিমধ্যে উত্তরটা দিয়েছি, হয়তো আপনি খেয়াল করেন নাই। বলা হয়েছে যে এটা আরও পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা মতামত দেবে, তখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কারণ এখন তো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নাই, যার কারণে এটা অনেক দূরের কাজ। সুতরাং এখন যে কথাবার্তা হয়েছে, বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার বিষয়ে কী পরিস্থিতি আছে সেই বিষয়গুলো তারা কমিশনকে অবহিত করেছে। আরো অবনতির মুখে যায় সেই বিষয়গুলোকে নিয়ে আপনারা সমাধান কী করবেন? ওনারা কী বললেন যে আপনারা এটা আশঙ্কা করছেন কিনা? আপনার প্রশ্নটা স্পষ্ট নয়, আমি আপনার কাছে আমি একটু কথা বলি আপনাকে প্রথমে বললাম যে একটি বৃহত্তর রাজনৈতিক দল ইতিমধ্যেই হরতাল শেষে তারা একটি সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছেন, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পর্যবেক্ষণ আছেন সেটা কমিশনকে অবহিত করেছেন। আবার যখন পরবর্তী সিচুয়েশনগুলো আসবে তখন কমিশনকে তারা অবহিত করবেন, তার আলোকে ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কারণ এখন পর্যন্ত কমিশনের কাছে যে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন মতে মনে হয়েছে, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে।